রাজনৈতিক দলের আন্দোলন রাজনৈতিক দলের স্বার্থে করলে চলবে না জনস্বার্থে করতে হবে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে একটা রাজনৈতিক দল এটাই স্বাভাবিক কিন্তু কল্যাণের নামে যদি অকল্যাণ করতে চায় সেই ক্ষেত্রে তো ডিসিপ্লিন ফোর্স যারা আছেন পুলিশ বাহিনী বা যে কোনো সরকারের বাহিনী যারা আছেন তারা তো সুরক্ষা দেবেন এটাই তো স্বাভাবিক আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে দেখেন পুলিশ গুলি করে হত্যা করলেন এই অভিযোগটা ওনাদের কিন্তু পুলিশ কেন গুলি করলেন পুলিশ তো শুধু শুধু গুলি করার কথা নয় পুলিশের বক্সে যদি কেউ হামলা করতে চায় দাঁড়িয়ে থাকা পুলিশকে যে পুলিশ নিরাপত্তা দিবে মানুষকে সেই পুলিশকে যদি তারা হুমকি দেয় নানান কথা বলেন উস্কানি দেন এবং লাঠি ছোটা মারেন ইট পাটকেল মারেন তখন পুলিশের নৈতিক দায়িত্বটা কী পুলিশ তো আমার আপনার হয় পুলিশ হলো রাষ্ট্রের রাষ্ট্রীয় বাহিনীকে কেন আঘাত করতে হবে রাষ্ট্রীয় বাহিনীকে আঘাতপ্রাপ্ত করে কিসের আন্দোলন আর আন্দোলনে ওনাদের যে মূল চাহিদা সেই ইস্যুটা কি জনগণের স্বার্থে যদি হতো আন্দোলন তাহলে তো জনগণই এই আন্দোলনে ভূমিকা রাখতেন অতীত থেকে শিক্ষা নিতে হবে আমরা যারা বিভিন্ন সময় আন্দোলনমুখী রাজনীতি করেছি সেটা কিন্তু জনস্বার্থে জনগণের কল্যাণ সুনির্দিষ্টকরণ করার লক্ষ্যে কিন্তু সেই ক্ষেত্রে কি আজকে সেটা আছেন আজকে ছাত্র সমাজের কোনো সমস্যা নিয়ে কি কথা বলছেন বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সমস্যা নিয়ে কথা হচ্ছে আজকে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে বিএনপি কি কথা বলছেন আমি বলছি বিএনপি দ্রব্যমূল্যের দাম নিয়ে বলছেন সেই ক্ষেত্রে জনগণের কি প্রত্যাশা জনগণ যে বিষয়টি বুঝতে পেরেছেন সারা পৃথিবী একরকম সারা পৃথিবীতে এই ভৌগোলিক কারণ এবং যুদ্ধ এইসব কারণে যেখানে প্রতিটি দেশে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া সেখানে আমরা টিকে আছি আমরা ভালো আছি অনেক দেশের চেয়ে আমরা এখনও নির্ভরশীল এখনও আমরা এই সুখ দুঃখের সাথে হিসাবে আছি তো সেখানে কিছু করার থাকবে না নেই এটাই স্বাভাবিক কিন্তু সেখানে যদি আবার অচলাবস্থা সৃষ্টি করে এইটা তো ইস্যু হতে পারে না নন ইস্যুকে ইস্যু করিয়ে যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলন কখনো টিকেন না আর নন ইস্যুকে ইস্যুতে রূপান্তর করার জন্য পুলিশকে হত্যা করা পুলিশকে মারা পুলিশের উপর ইটপাটকেল মারা এটা যেন এখন নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিএনপি আন্দোলনের নামে ভোলাতে যে ঘটনা ঘটিয়েছে সেটা স্পষ্টত এদেশের মানুষ দেখেছেন যে তাদের দলীয় কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই কিন্তু গুলি হয়েছে সেখানে নারায়ণগঞ্জের কথা বললেন মোশারফ ভাই নারায়ণগঞ্জে আপনারা দেখেছেন যেই ছেলেটি মৃত্যুবরণ করেছেন সেই ছেলেটির ভাইরা কী বললেন যে আমার ভাই আসলে একটা বোকা শোকা মানুষ আমার ভাই রাজনীতি করেন না রাজনীতি বুঝেন না ও এই অন্যদের সাথে গিয়েছেন তো অন্যদের সাথে যে যদি পুলিশ বক্সে হামলা করে সেখানে তো পুলিশ গুলি ছুটতে পারে পুলিশ হামলা করতে পারে পুলিশ গ্রেপ্তার করতে পারে সেই ক্ষেত্রে তো এই আমরা খুন কামনা করি না কোনো হত্যাকাণ্ডের আশ্রয় আমরা করি না এই রাষ্ট্রের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না এটাই যদি সত্য হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নেই সেখানে তো কেউ আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে কেউ আহত হতে পারে কেউ গ্রেপ্তার হতে পারে এটাই চিরচালিত নিয়ম সেই নিয়মের ফসল হিসাবে যদি কেউ হত্যাকাণ্ডে সম্পৃক্ত হয়ে যায় এটার জন্য তো রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বে সরকার তিনি দায়ী হতে পারেন না এটা সুনির্দিষ্ট কারণবশতি সেখানে এগুলি সরা হয়েছে যদিও আমি আপনি এবং কেউ আমরা চাই না যে একটা এরকম নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটুক বা অসহায় কোনো একটা মানুষ এই ধরনের গুলিবিদ্ধ হয়ে মারা যাক এটা চাই না কিন্তু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি এবং সষ্টা যারা তাদেরকে এই নিবারণ করতে হলে পুলিশের যে ভূমিকা পুলিশ সেই ভূমিকাই কিন্তু নিয়েছেন এই ভূমিকা যদি না নিতে পারতেন তাহলে অস্ত্র লুট হতো এবং আইনশৃঙ্খলা বাহিনী আহত হতেন এটা কিন্তু রাষ্ট্রের জন্য আরও বেশি হুমকি স্বরূপ হতো সেই কারণেই পুলিশ প্রোটেকশন অন প্রোটেকশন নিতে গিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেইটার জন্য তো কোনো রাজনৈতিক দল জবাব দেবো ভাই একটা কথা আমার এই নারায়ণগঞ্জ আপনি বলছিলেন যে পুলিশ বক্সে হামলা এখন পুলিশ বক্সে হামলার কোনো অ্যাটেম্প নিতে কি কেউ দেখেছে নাকি এটি ধারণা করছেন যে হামলা হতে পারত না হামলা হতে পারতেন না এটা তো আগে থেকে আপনারা দেখেছেন মিডিয়াগুলিতে প্রচার করেছে কিভাবে ইটপাটকা ছিলেন এবং এইটা যখন ছুটতে ছিলেন ওই পুলিশ বক্সটা তো মেন রোডের পাশেই ছিল এখন যদি পুরোপুরি সবাই একসাথে হামলা করে অস্ত্র লুট করে পুলিশ মেরে যদি দেখাতেন যে এতগুলি পুলিশ মারা হয়েছে এতগুলি অস্ত্র লুট হয়েছে তাইলেই কি আমরা বিশ্বাস করতাম